পুলিশের গুলির সামনে দাঁড়ানো তো পরের কথা, পুলিশের একটা লাঠির সামনে দাঁড়ানোর ক্ষমতায় ছাত্রলীগের নেই, তাদের কোনো অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না বলে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ছাত্রলীগই সত্যিকার অর্থে ছাত্র রাজনীতিকে পুরোপুরি কলুষিত করে ফেলেছে। এই বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নতুন কমিটির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আন্দোলনের নব জাগরণ তৈরি হবে ইনশাল্লাহ। আমাদের তো কমিটি হয়েছিল এপ্রিল মাসে, প্রায় দুই বছর হয়ে গেছে, তো আমাদের কমিটি মেয়াদি দুই বছর, তো সেক্ষেত্রে আমাদের হাইকমান্ড রয়েছে, আমাদের সাংগঠনিক অভিভাবক, আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক বাস্তবতা এবং আগামী যে সর্বশেষ যে এই ভোট বর্জনের নির্বাচনের পরে, একটি অবৈধ নির্বাচনের পরে সাধারণ জনগণের যে চাহিদা রয়েছে, যে একটা আন্দোলনের মাধ্যমে, একটা বিপ্লবের মাধ্যমে এদেরকে ক্ষমতাচ্যুত করা, সেই আন্দোলনের ভূমিকা রাখার জন্য তিনি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেবেন। এই বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নতুন কমিটির মাধ্যমেই এই বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সর্বস্তরে আন্দোলনের একটি নব জাগরণ তৈরি হবে ইনশাআল্লাহ। না, এটা তো আমরা বলতে পারবো না, আমাদের মাঠের কাজ আমরা মাঠে করে যাচ্ছি, এখানে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে যে কবে কমিটি দেবে। হাইকমান্ডের যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব এবং আমরা সেই হাইকমান্ডের সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য যে কোনো ধরনের ঝুঁকি আমরা নেব ইনশাআল্লাহ। তারা কমিটি যে ধরনের দিক না কেন, আমরা সেই কমিটিকেই সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব। যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি ঘৃণা করে, কারণ ছাত্রলীগই সত্যিকার অর্থে ছাত্র রাজনীতিকে পুরোপুরি কলুষিত করে ফেলেছে। এই ছাত্রলীগ কারা? এই ছাত্রলীগগুলো তারাই যারা গত ২০ বছরে একদিন পুলিশের টিয়ার শেল খেয়ে দেখেনি। পুলিশের গুলির সামনে দাঁড়ানো তো পরের কথা, পুলিশের একটা লাঠির সামনে দাঁড়ানোর ক্ষমতায় ছাত্রলীগের নেই, কিন্তু সেখানে আমরা এই পুলিশ, র্যাব, ডিবি সহ সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী বুক চিতে, অকুতোভয় চিতে লড়াই করছে, সংগ্রাম করছে। আমাদের প্রায় ৪ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু রাস্তা ছেড়ে যাইনি। তো তারা যে বলে ক্যাম্পাসে, আমরা তো সেই ২০০৯ সালের পথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমরা ছাত্রদল বারবার যাওয়ার চেষ্টা করেছি, প্রতিবারই আমাদের উপর রক্তাক্ত নৃশংস হামলা চালানো হয়েছে, যেগুলো ছাত্র রাজনীতি ইথিক্সের সাথে যায় না সেভাবে হামলা চালানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রদল আহ্বায়ক ছিলাম, আমার উপর বারবার হামলা চালানো হয়েছে। আমরা ততদিন ক্যাম্পাসে ছিলাম, ২০১৮ সালের একটি পাতানো অবৈধ নির্বাচনের পরে পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে যে প্রবেশের একটা সুযোগ এসেছিলো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যাওয়ার পরে ডাকসু অবৈধ ডাকসু নির্বাচন হলো। সেই নির্বাচনের আগে পরে যতদিন আমরা ছিলাম, ততবার এক দুই সপ্তাহ পরপরে তারা হামলা করতো, কোনো ইস্যু ছাড়া, টিএসসির আশেপাশে, মধুর ক্যান্টিনের আশেপাশে, কোনো কারণ ছাড়া হামলা চালাতো, শুধু রক্তাক্ত হামলা। আমাদের বেশ নেতাকর্মী প্রতিটা হামলায় আহত হতো, তো আমরা ভয় পাই না পাই, আমাদের সেই বুকে সেই ধরনের অসীম সাহস রয়েছে কি না তাদেরকে বলতে চাই, যে এই ২০ বছরে তারা তো এই প্রশাসনের দ্বারা পুরোপুরি সেট আপ রয়েছে, কোনোদিন যদি তাদের এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাদের কোনো অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না বলে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এই বাংলাদেশে কোনো অস্তিত্ব তাদের থাকবে না যদি এই ধরনের একটি ফেসিস্ট সরকারের অধীনে, এই ফেসিস্ট সরকারের অধীনে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এইভাবে লেলিয়ে দেওয়া হয়, যেখানে বিনা কোনো মামলা ছাড়া আপনাকে গ্রেপ্তার করা হবে, যেখানে পাওয়া যাবে সেখানে গ্রেপ্তার করা হবে, হামলা করা হবে, মামলা করা হবে, দেশে কোনো আইন শৃঙ্খলা আইন মানে কোনো প্রকার কোনো আপনি আইনি সহায়তা পাবেন না, তখন দেখা যাবে রাজনীতি কাকে বলে। তো এরকম পরিস্থিতি বাংলাদেশে কোনো দিনই ছিল না, ১৯৭১ সালের ছিল, এরপরে বাংলাদেশে কোনো দিনই এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, এই ধরনের ন্যাক্কারজনক ভূমিকা অবতীর্ণ হয়নি, গোয়েন্দা সংস্থা এই ধরনের ন্যাক্কারজনক ভূমিকা অবতীর্ণ হয়নি। তো তারা তো জানেই না আইন শৃঙ্খলা রক্ষাকারীর সাথে কীভাবে মোকাবেলা করতে হয়, গোয়েন্দাদের দ্বারা কীভাবে নাজেয়াল হতে হয়, কীভাবে শিক্ষা জীবনে কীভাবে একজন সাধারণ শিক্ষার্থীকে একজন ছাত্রদল করার কারণে শুধুমাত্র কতটুকু নির্যাতন ভোগ করতে হয়, কতটা ক্যাম্পাসে কতটা হামলার শিকার হতে হয়, শিক্ষা জীবনে তার কতটা স্ট্রাগল সংগ্রাম করতে হয়, সেটি তো তাদের কোনো ধারণাই নেই। আমাদের ছাত্রদলের এক একজন নেতাকর্মী শিক্ষা জীবনের ইতিহাস এক একটি কাব্য রচিত হবে ইতিহাস।